চাচি সব ঠিক আছে? আমার সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমারে কোয়েন। কারা ফুটছে দেখি দেখি দেখি, ডেটল লাগাই দিই। সমস্যা নাই, সাইরা চাইবো। কাটছে তো অনেক, সাইরা চাইবো, সমস্যা নাই। তোমার নাম কি? ইউলি। নতুন আইসো এনে কাম করতে? দুই দিন হয়েছে আইসি, যে সাইনা খালা উনি আমার এনে নিয়ে আইসে। শিউলি কাম করে গোলাপের বাগান। তোমার বাড়ি কই? বিরাজগঞ্জে। ফুলের এই জায়গায় ধরবা, এলে কাটা বিনব। আর কালকে থেকে গ্লাস পরা কাম করবা, ঠিক আছে? আচ্ছা। আমার মায়ের থেকে বড় কোনো কাম হইতে পারে? কও। আমার মাইয়ার থেকে বড় কোনো কাম নাই। সুলতান, আমার মাইয়ারে নামাই দিয়ে আসো। চলেন সুলতান ভাই। এই যে দেখতেছিস না সাইকেল লয়ে গেল, এটা হইলো আমাগো মহাজনের মাইয়া। আর যে সাইকেল চালাইতেছে হে হইলো আমাগো সুলতান ভাই। হে যে কি ভালো মানুষ, মতো মানুষই হয় না, একদম মাটির মানুষ। থামো 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 থামো। কই লাগেন? চলো না ওখানে গিয়ে একটু গল্প করি। তুমি না নোটাতে যাইবা? আর ধুর, পাও কথা বলে আব্বার কাছে বাইরেছি। তুমি কি পাও কথা কইছো কেন? সুলতান ভাই আপনি বিয়ে করবেন কবে? না কিন্তু সময় হয়ে গেছে। আমার আপনার কেমন লাগে সুলতান ভাই? কি আছে? তুমি উঠো, তোমার বাড়িতে আমি কামে যাবো। কথা শেষ হয় নাই তো? তাহলে তুমি বয়ে থাকো, আমি গেলাম। দাঁড়ান, এই সুলতান ভাই। কি রে শিউলি, কি হয়েছে তোর? তুই কখন থেকে দেখতেছি মন খারাপ করে বসে রইছস? কিছু নাই খালা, আমার অনেক ডর করতেছে। এই জায়গায় আমরা আসি না, তোর কিছু করতে পারবো না। কিন্তু খালা, বৃষ্টি তো অনেক খারাপ, তুই যদি না আয়া পরে এই জায়গায় কিছুই করতে পারবো না। চিন্তা করিস না তো এত। বুঝছিলাম কি বাজার, মহাজনের ঋণ যে শোধ করতেছস, সে হিসাব রাখতেছস তো? মা, সব হিসাব আছে আমার কাছে। আর বেশি তো বাকি নাই, অল্প কিছু বাকি। আর বাকিটা শোধ হয়ে গেলে আমি তো গ্রামে থাকবো না মা। টাকা দাম না, ফুলের দোকান দিই। মহাজন কি যাইতে দিব? আর যাইব না কেন, হেলকার থেকে তো ফুল নিবো। দেনাটা শোধ হইলেই বাস। তোমার বুদ্ধিতে খুব ভালো কাজ হয়েছে সুলতান। এত মানুষ ফুলের বাগান দেখতে এসে আপা ফুল নিয়ে যাইতো, এখন আর সেটা হবে না। এখন যদি কেউ ফুল নিতে চায় বলবো যে আমাদের দোকান আছে, এখান থেকে ফুল কিনে নিয়ে যান। কাকা, আমার তো দোকানে একটা নাম দিতে হয়। তুমি দোকান দিছো, তুমি নাম দাও। আমার এই নামের মধ্যে টাইনো না, ওর মাথায় কাজ করবো। আচ্ছা কাকা, আমি ভাইবা দেখবো না। আচ্ছা আমি বাজারের দিকে গেলাম। এই শিউলি, তুই আইতেছি? মাথা টায়রা বানাইতে জানো? না আমি বানাই, তুমি দেখো কে পাবো না? তুমি একটা বানাও, আমি দেখি। তোমাদের একটা নাম দিতে হয়। নাম দিয়ে কিছুই বুঝতেছি না। নাম দেন তাজমহল। সুন্দর নাম দিচ্ছ তো। আজকে একটা সাইনবোর্ড লাগাচ্ছি তাজমহল নাম, একটা তাজমহলের ছবি ওটা কাটি। তুমি কি বুঝছো তাজমহল নামটা দিলা কত? ফুল হলো ভালোবাসার জিনিস, মানুষ একজন আরেকজনকে ভালোবাসা ফুল দেয়। তাজমহল ভালোবাসার জিনিস, মুরাদ শাহজাহান ভালোবাসা তাজমহল বানিয়েছে। ফুলের দোকানের নাম তাজমহল, চাই তার ভালো কিছু হতে পারে না। তো অনেক সুন্দর করে কথা কইছি। তুমি কাউরে কোনো দিন ভালোবাসছো? আমি কোনো দিন কাউরে ভালোবাসিনি, না আমার কেউ কোনো দিন ভালোবাসছে। না পাইছি কোনো দিন বাপ মায়ের ভালোবাসা, না পাইছি অন্য কারো। জানেন ভালোবাসা কি জিনিস আমি জানি না। আমার না খুব শখ, কেউ একদিন আমারে খুব ভালোবাসবে, ভালোবাসা আমারে ফুল কিনা দিবে, আমারে নিয়ে তাজমহল দেখবে, আমাদের দুজনে সুন্দর ছোট্ট একটা সংসার করবে। হিরো, আবার কাটা করছে? দেখলেন আমার কপালে খালি কাটা, গোলাপ ফুল আর নাই। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। পরে দিই। বাহ, খুব সুন্দর। এবার তুমি এটা আমার গিফট দাও। আপনার জিনিস আপনারই দিব? দেও না, আমি রাখে দেবো সজত। আপনি আমার কিছু দিবেন না? তোমাদের ছোটবেলায় ফুল নিয়ে একটা কবিতা শুনেছিল স্কুলের স্যার, ওইটা শুনো। ফুল নেয়া ভালো নয়, ফুল নিলে ফুল দিতে, ফুলের মতো প্রাণ দিতে, যারা ফুল দিয়ে যায় তারা ফুল নিয়ে যায়। কবিতাটা খুব সুন্দর তো, কিন্তু এই কবিতার মানে কি? এই কবিতার মানে আগে বুঝতাম না, পুরোপুরি বুঝি না, বুঝলে তোমার একটু। সুলতান ভাই, মাইয়া কেডা? ও আমাকে এনে কাম করে। কামলা খাতে? তোমার কামলা তোমাকে কি কাম? হ্যাঁ, ম্যানেজার ম্যানেজারের মতো থাকবা। তুমি কিছু কইবা মালা? কইতে তো আইছিলাম, তুমি মনে হয় শোনার মতো অবস্থায় নাই। সব কথা এরকম পেছাও কেন? কইবা কই মালা? আর তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তাদের আমাদের কথা শুনতেছো? যাইতেছি। মানুষের সাথে না ভালো ব্যবহার করতে হবে, বুঝছো? কামলা গুলো আবার কিসের ভালো ব্যবহার করুম? তোমার লাগে একটা জিনিস আনছি। এটা কি? চিঠি। কি চিঠি? মুখে কইতে পারলে কি আর চিঠি লিখে দিতাম? আজকে রাইতে এটা পড়বা, তারপর আমাদের জানাইও। হ্যাঁ শুধু সুলতান ভাই, তোমাকে ভালোবাসি সুলতান ভাই।
ফুলেন সুলতান ভাই। শিউলি কত আছে? শিউলির অনেক বিপদ সুলতান ভাই, একটু তাড়াতাড়ি আসেন। ভাই কম কম তুমি থাম, আমি আইতেছি। তুই এই বাড়িতে কি যাস? তো বেরা হাড্ডি ভাঙা পুলিশে ধরে দিবো কেন মারবো? আমি এই গ্রাম থেকে মারামারি করোনায় খুব ভালো করছো, থানা পুলিশের ঝামেলা হইতো। কাকা আমি সবকিছু বুঝাই দিছি, চলে গেছে আর মনে হয় না গেন্দাম করবো। তুমি বুদ্ধিমান শিক্ষিত পোলা, আমি জানি তুমি সব ম্যানেজ করতে পারবে। আপনি কি মাস্তানি করেন? অনেক তাড়াতাড়ি করছ না। আপনার কেন মনে হইলো যে আমি সাজাইতে পারো? তুমি পারো, বাসার ঘর সাজাইতে বিদ্যা লাগে না, লাগে একটা সুন্দর মন। হ্যাঁ মানে কি আমার মন সুন্দর? শুধু সুন্দর না, অনেক সুন্দর। আপনার মনে হলো যে আমার মন সুন্দর? যে মানুষটা ফুলের দোকানের সাথে তাজমহলের তুলনা করতে পারে তার মন সুন্দর না হয়ে যায়? ওটা আর কিচ্ছু হবে না, ওটা তো শক্ত করে ধরো, দরকার হলে আমারে ধরো, অবশ্যই নাই তো। আমি তো হাইটাই যাইতে পারতাম। আর তোমারও তো হাইটা গেলে কষ্ট হইতো না? ঘটবে আবার কষ্ট, সবার কষ্ট হইয়া। তুমি খাইছো কিছু সকালে? না নাস্তা করি না। কি হইলো? নাস্তা করো না তুমি, এটা আমাদের আগে করবে না? চলো তোমার নাস্তা করে নিয়ে আসি। অসুবিধা নাই, আমার সকালে না খেয়ে থাকার অভ্যাস আছে।